নবী মিরাজে গেছিলেন আল্লাহ নিয়ে গেছিলেন নবীকে মিরাজে নবী মিরাজে গেছিলেন কথা বলেন কোন নবী গেছিলেন আমাদের নবী মিরাজে গেছিলেন এই একটা কথা কত বাজারে বেরিয়ে গেছে আমাকে যদি কেউ হাদিস থেকে কোরআন থেকে দেখিয়ে দেয় আমাদের নবী মিরাজে গেছিলেন আমি 1000 টাকা পুরস্কার দেব তাকে এক্ষুনি দিন কোথাও লেখা নেই কোরআনে নেই হ্যাঁ আমাদের রাসূল গেছে মিরাজে তো এইটা দেখাবে এটা দেখিয়ে দিলে 1000 টাকা এক্ষুনি দিন ব্যাখ্যা ভুল নবী আমাদের নবী মিরাজে যাননি আমি আলী আসগর নলপুকুরে জলসায় আসিনি আমাকে দাওয়াত করে আনা হয়েছে নবী মিরাজে যাননি আল্লাহ নবীকে মিরাজে নিয়ে গিয়েছিলেন জোরে বলো কোরআন সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحانه تعالى أسرى سائر قرآن نيه غلين جبريل پتھئے نيه غلين بعبده بربرتك ليلا مدرد من المسجد الحرام الى المسجد الاقصى مسجد الحرام تك مسجد الاقصى আল্লাহ বলছেন হাবিব আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি মিরাজে গেছিলেন আপনি বলবেন আমি যাইনি আল্লাহ আমাকে নিয়ে গেছে এবার বুঝতে পারলেন এই তো আর সব নবীরা বলছে নবী মিরাজে গেছিলেন এর অনেক ব্যাখ্যাই ব্যাখ্যা করতে গেলে আমার শেষ সময় আমি অধিকার যাব না এইটুকু ব্যাস এবার আসুন যেটা বোঝাতে চাচ্ছি সেটা মিরাজে যখন ছিলেন রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেছিলেন আকসায় গিয়ে নবী নামাজ ইমামতি করেছিলেন এটা তো জানেন কথা বলেন আরে নবী ইমামতি করেছিলেন তো কোথায় মসজিদুল আকসাতে ইমাম কে হয়েছিলেন আমার রাসূল আচ্ছা মুক্তাদি কারা ছিলেন নবীরা মাশাআল্লাহ খুব ভালো উত্তর পাচ্ছি আজকে খুব ভালো লাগছে নবীরা সমস্ত আদম নবী ছিলেন নূহ নবী ছিলেন ইব্রাহিম নবী ছিলেন দাউদ নবী ছিলেন নবীরা সব সুলেমান নবী ছিলেন মুসা নবী ছিলেন ঈসা নবী ছিলেন সব নবীরা ছিলেন তাহলে নবীরা মুক্তাদি আর আমাদের নবী ইমাম নামাজ হচ্ছে তাহলে আমি আলী আসগরের প্রশ্নের উত্তর দেবেন আদম নূহ ইব্রাহিম মুসা ঈসা দাউদ সুলেমান ইউসুফ ইয়াকুব হাজার হাজার বছর পূর্বে ইন্তেকাল করে গেছেন যদি ইন্তেকাল করে গেছেন আমার নবীর পেছনে ইত্তেদা কেমন করে করলেন প্রশ্ন প্রশ্ন কি ছায়া এসে দাঁড়িয়েছিল না সরাসরি এসে দাঁড়িয়েছিলেন প্রশ্ন সশরীরে তাহলে স্পষ্ট বোঝা গেল আমাদের নবী শুধু নয় সমস্ত নবীরা জীবিত ওদেরকে জিজ্ঞেস করেছেন যারা ইক্তেদা করেছিলেন তারা কে ছিল জিজ্ঞেস করবে বলবে যদি বলে নবী নবী যদি বলে নবী তাহলে নবীরা তো ইন্তেকাল করে গেছে ইন্তেকাল করার পর আবার ইক্তেদা কেমন করে করছেন সশরীরে তখন ওনারা একটা কথা বলবেন একটা কথা বলবেন বলবেন যদি তাহলে আপনারা বোঝাচ্ছেন নবী তাহলে সমস্ত নবীরা হায়াতুন নবী জীবিত নবী আরেকটু জোরে
এখন একটা প্রশ্ন আসতে পারে তাহলে নবীরা যদি জীবিত নবীকে কাফন দাফন করা হলো কেন জীবিত ব্যক্তির কাফন দাফন হয় না মৃত ব্যক্তির কাফন দাফন হয় প্রশ্ন উত্তর দেন পর্দার নয় কি বুঝতে পারছেন না ওরা বলছে যে নবী মরেন তো মরেন নি যখন নবীকে কাফন পরানো হয়েছিল দাফন করা হয়েছিল কেন দাফন কার হয় মৃত ব্যক্তি নবী যখন জীবিত আবার দাফন করা হলো কেন প্রশ্ন যাক অনেক প্রশ্ন আছে বাবা এদিকে যাচ্ছি না আমি ওদিকে যাচ্ছি না রাখ রাখছি না 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 থাক আপনাদের নয় আপনাদের পরে আবার পরে বলবো গুছিয়ে আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা বোঝালাম সমস্ত নবীরা জীবিত জানেন হাদিস ও কোরআন আমার একটা দলিল নয় কটা দলিল নেবেন দলিল তো দিলাম ওই দলিল কাটেন